নমস্কার, আমি সৌভিক। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক 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 স্বাগত। আজ আমি আপনাদের শোনাব একটি ছোট্ট গল্প। গল্পের নাম শোধ। গল্পের ন্যারেটরের নাম সৌরাজ। শুরু করছি শোধ। সকালবেলাতেই পেলাম খবরটা। ঝামেলাটা অনেকদিন ধরেই চলছিল, কিন্তু কাল সীমা অতিক্রম করেছে, তাই আজ আর হাত গুটিয়ে বসে থাকা গেল না। ঘটনাটা শুরু হয়েছিল দিন চারেক আগে। বালির সব থেকে পুরনো গঙ্গার ঘাটে রাত 9টা বাজলেই শুরু হয়েছিল এক বেপোড়া বাইক গ্যাংয়ের দাপট। লোকজনের ওই পথ দিয়ে যাতায়াত দুর্বিষহ হয়ে উঠেছিল। এই পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু কাল রাতে যা ঘটল তা মেনে নেওয়া গেল না। গতকাল রাতে আমাদেরই পাড়ার এক মেয়ে রূপসা তার প্রেমিকের সঙ্গে বাড়ি ফিরছিল সেই গঙ্গা ঘাটে রাস্তা দিয়ে। দলটার হাতে ইপটিজিনের শিকার হয়ে রূপসা। ওর প্রেমিক বাধা দিতে গেলে বেঘরে প্রাণিত হয় ওকে। রূপসাও ছাড়া পায়নি, ধর্ষণ করে নারকীয়ভাবে হত্যা করা হয় ওকে। সকালে গঙ্গার ধার থেকেই উদ্ধার হয় দুজনের মৃতদেহ। সকালে খবরটা পাওয়ার পর থেকেই রাগে হাত দুটো নিষ্পিস করতে লাগলো। পাড়ায় আমাদের ক্লাবটার একটা আলাদা মান আছে। পাড়ার যে কোনো রকম সমস্যায় আমরা চিরটাকাল এগিয়ে এসেছি সমাধান নিয়ে। সেখানে আজকের এই ঘটনার পর হাত পা গুটিয়ে বসে থাকা চলে না। তখনই ফোন করলাম মন্টু, রাঘব আর অরিন্দম। ঠিক করলাম আজ রাতেই একটা উপযুক্ত ব্যবস্থা করব ওই দলটার। রাত 11টা বাজে, চারজন মিলে বাইক নিয়ে চলেছি গঙ্গার ঘাটে। বাইক গ্যাংটাকে বাইক দিয়ে শিক্ষা দেব, অবশ্যই পুলিশকেও জানিয়ে রাখা হয়েছে। অরিন্দমের জেঠু বাড়ির থানার ভাইস ওসি হওয়ার কারণে এই অভিযানের অনুমতি আমরা পেয়েছি, তা না হলে এই অভিযান পুরোটাই পুলিশের দ্বারা হলো। চারজনে বাইক ছুটিয়ে যখন গঙ্গার কাছে চলে এসেছি, তখনই আমাদের ক্রস করে ঝড়ের বেগে বেরিয়ে গেল একটা বাইক। গঙ্গার ঘাটে পৌঁছে দেখি বাইক গ্যাংটার চারটে ছেলেই রাস্তায় পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। ওরা তিনজন যখন কে করেছে এই কাণ্ড এই আলোচনায় ব্যস্ত, তখন আমি ওই জগতে নেই। আমার চোখ চলে গেছে একটা ভাঙা বাইকের পাশে পড়ে থাকা রক্ত মাখা ক্রিকেট ব্যাটটার দিকে। হাতলে সেই কালো ভিড়, নিচে লেখা জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা সহ সৌরাজ। ব্যাটটা আমি উপহার দিয়েছিলাম ইপসিতাকে, আমার প্রাক্তন প্রেমিকা। ক্রিকেটার হবার খুব শখ ছিল, সেই সঙ্গে বাইক চালানো ছিল ওর এক অন্যতম নেশা। বছর দুয়েক আগে এই গঙ্গার ঘাটেই তিনটে ছেলের হাতে ওকে নারকীয়ভাবে মরতে হয়। রূপসা ছিল ওর প্রাণের বন্ধু, ওর মৃত্যুর শোধ নিতে এসেছিল, কাজ শেষ করে ফিরে গেছে। হাতে ধরা ব্যাটটা বুকে জড়িয়ে ধরলাম, চোখের কোণে চিকচিক করে উঠল জল। একটা ঠান্ডা হাওয়া গঙ্গা থেকে বয়ে এসে ঝাপটা মারলো মুখে। কানের কাছে হালকা সুরেলো গলায় ভেসে এলো ইশিতার আওয়াজ, বলল আবার আসবো। শুনছিলেন শোধ। গল্প পাঠে এবং লেখায় আমি সৌভিক, গল্পের প্রধান চরিত্র সৌরাজ। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্টে জানান আপনার বক্তব্য এবং শেয়ার করুন এই ভিডিওটাকে। আর সাবস্ক্রাইব করে দিন আমার এই চ্যানেল, পাশে বেল আইকনটা ক্লিক করে দিন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ডিসক্রিপশনে রইল আগের ভিডিওর লিঙ্ক। এরকম আরও নতুন নতুন গল্প নিয়ে আমি হাজির হব আপনাদের কাছে। আপাতত আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, বিদায়।